এই তিনটে ওষুধ একসাথে দিই, একবার স্প্রে করবেন। আসসালামু আলাইকুম প্রিয় মরিচ চাষি ভাইরা, আমি এখন আপনাদের মরিচের চাষ সম্পর্কে কিছু কথা বলবো। বন্ধুরা, আপনারা ভিডিওটা না টানি মনোযোগ দিয়ে ভিডিওটা দেখুন, দেখলে বুঝতে পারবেন যে মরিচ চাষ করতে গেলে কি কি সমস্যায় সম্মুখীন হই, আপনাদের সমস্যা হয় সেই বিষয়ে পুরো আমি কথা বলছি। বন্ধুরা, আপনারা অবশ্যই ভিডিওটা না টানি মনোযোগ দিয়ে ভিডিওটা দেখুন। মরিচের কিন্তু বন্ধুরা তিন রকমের শত্রু, আপনার গোড়া পচা, ভাইরাস লাগা, কুঁকুড়ি লাগা। এই তিনটি কাজ কেউ যদি নিয়ন্ত্রণ করে রাখতে পারে তাহলে দেখবেন বন্ধুরা সেই মরিচে খুবই ফলনও হবে, সেই মরিচে আপনার লাভবানও হবে সেই মরিচ চাষি, আবার মরিচেও আপনার ফলনও হবে আর মরিচের কোনো সমস্যাও হবে না। আপনার গোড়া পচা রোগের জন্যে আপনারা 16 লিটার পানিতে এ হলো আপনার রিডোমিল গোল্ড আর ক্রুজার আর এই রিভার্স, এই তিনটে ওষুধ যখন মরিচের গাছের বয়স যখন আপনার লাগানোর থেকে 1 মাস যেদিন বয়স হবে সেদিন থেকে আপনারা 15 দিন পর পর এই 4 বার এই তিনটে ওষুধ আপনারা স্প্রে করে রাখবেন। এমনভাবে স্প্রে করবেন গাছের গোড়ে গোড়ে দিবেন যাতে আপনার ওই ওষুধটা একদম গাছের গোড়ার নিষ্মুখ শিকড় মুখ যায়, সেই নিয়মভাবে আপনারা স্প্রেটা করবেন। তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনার গাছেও খুব সতেজ হবে, গাছ আপনাদের খুবই ভালো থাকবে, গাছে আপনার রোগ বালায়ও থাকবে না, গোড়া পচা রোগ আর হবে না। তারপরে বন্ধুরা আপনার গাছ কিন্তু আপনার কুঁকুড়ি লেগে যায়, এবারে কুঁকড়ার জন্যে আপনারা ব্যবহার করবেন আপনার ভাটিমেঘ, আর গাছ আপনার থ্রিপসের কারণে গাছ ফিটে যায় এ হলো আপনার ডেনিম ফিট, ভাটিমেঘ, ডেনিম ফিট আর এ হলো আপনার পটোজিম। এই তিনটে ওষুধ একসাথে দিই, একবার স্প্রে করবেন, তারপরে 1 সপ্তাহ পর আপনার গাছ কিন্তু আবার আপনার সাদা জাবের কারণে গাছ কিন্তু আপনার কুঁকড়া লাগে, ওই জন্য আপনার এ হলো পেগাসাস আর এ হলো আপনার অ্যামিস্টার টপ। আপনার 16 লিটার পানিতে পেগাসাস 8 মিলি আর 16 লিটারে অ্যামিস্টার টপ 16 মিলি। এই যে ওষুধ দুটি আপনারা 1 সপ্তাহ পর এই ওষুধ দুটি দিবেন, আর আপনার এই ডেনিম ফিটটা দিবেন আপনারা 15 দিনের মাথায় মাথায় গা দিবেন 1 প্যাকেট। আপনার গাছের বয়স আপনার 2 মাস 3 মাস হয়ে গেলে আর পরে আর দেওয়া লাগে না, কিন্তু 3 মাসের মধ্যে আপনার এইটি 15 দিন পর পর একবার করে ডেনিম ফিটে ব্যবহার করবেন যাতে থ্রিপসের কারণে গাছটা আপনার কুঁকুড়ি ভাইরাস না লাগে। এ হলো আপনার থ্রিপস। এবার থ্রিপস পোকা মারার জন্য আপনার এই সাদা 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 জাবের কারণে গাছ আপনার ভাইরাস হয়, থ্রিপস পোকার কারণেও গাছ আপনার ভাইরাস হয়, আর ভাটি আর লাল মাকড়ের কারণে গাছ কুঁকড়া লাগে। এবার বন্ধুরা লাল মাকড় দমন করতে গেলে আপনারা লাল মাকড় দমন করবেন, সাদা মাছি দমন করবেন আর থ্রিপস পোকা দমন করবেন। এই তিনটে ওষুধের এই তিনটি পোকা মাকড় যাতে আপনারা ঠিক মতন নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনার গাছ একটাও কুঁকুড়ি ভাইরাস আর লাগবে না। আর আপনার এ হলো আপনার কুঁকড়ার ভাইরাসের ওষুধ চলে গেল। তারপরে বন্ধুরা আপনার গাছে যখন আপনার এই মাটিতে যখন আপনার বিভিন্ন রকমের কেঁচো হোক কেননি হোক বিভিন্ন রকমের পোকামাকড় হবে, ওই সময় আপনারা করবেন কি সাইডে সারের সাথে আপনার 5 থেকে 7 কেজি ইউরিয়া সারের সাথে আপনার এই 100 ml ওয়ারলেস আর এ হলো আপনার 100 ml ফিকোর, এই দুটো ওষুধ একসাথে মিশা জমিতে আপনারা ছিটি দিবেন। একটু বৃষ্টি যখন হয়ে যাবে দিয়ে দেবেন, দেখবেন যে ইনশাল্লাহ আপনার এই মরিচের ক্ষেতে কোনো ধরনের পোকামাকড় আর থাকবে না, পোকা যাতে নাও মরে তাও জমি আপনার সনসনি থাকবে, জমিতে পোকা কোথায় যে হারা যাবে আস্তে আস্তে আপনি সেটা বুঝতে পারবেন, এই দুটো ওষুধ আপনারা দিয়ে দেবেন। তো বন্ধুরা এ হলো আপনার মরিচের ক্ষেত, আর এই মরিচের ক্ষেতে যে যে ওষুধের কথা আমি বললো বন্ধুরা এই ওষুধ কারণ আপনারা অবশ্যই দিবেন। আর মরিচে যখন আপনার দেখবেন যে ফল ছিদ্রকারী পোকা লাগছে, মরিচের এই ওষুধের ভিতরেই আপনার কিন্তু কোনো ধরনের পোকামাকড় লাগবে না, তারপরেও আপনারা এই ভলিউম ফ্লাক্সি আর এই অ্যামিস্টার টপ এই দুটো ওষুধ আপনারা মাঝে মধ্যে যখন ফুল ফলের খুবই দরকার এই এই ভলিউম ফ্লাক্সি অ্যামিস্টার টপ আর এই পটোজিম এই তিনটে ওষুধ একসাথে মিশে আবার আপনারা স্প্রে করে দেবেন। দেখবেন যে বন্ধুরা আপনার এই যে আমি যে সাজেশন যে ওষুধের
কথাকরণ আমি বললো বন্ধুরা, এগুলান আপনারা নিয়ন্ত্রণ করে ভালোভাবে দিয়ে আপনারা ব্যবহার করবেন, দেখবেন যে ইনশাল্লাহ আপনার মরিচ খুবই ভালো হবে, কোনো রোগও হবে না, কোনো আপনার ইয়েও হবে না, খুবই সতেজ থাকবে। তো বন্ধুরা আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটাকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক দিবেন, যেন এরকম নতুন নতুন ভিডিও যেন আপনাদের মাঝে আমি দিতে পারি বন্ধুরা। আর কোনো সমস্যা হলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন, তাহলে আপনাদের আমি রিপ্লাই দিব। আর যে সিনজেন্টার ওষুধ করেন আপনারা যেখান থেকে কিনবেন, মেমো সহ কিনবেন, তাহলে আপনারা এক নম্বর ওষুধ পাবেন। তো বন্ধুরা আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।